সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ আদেশ নিয়ে। এই আদেশটি হচ্ছে NTRCA বহির্ভূত যে নিয়োগগুলো আছে মাদ্রাসা বা MPO-ভুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে ডিজি প্রতিনিধি বা মহাপরিচালকের প্রতিনিধি মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রেরণ করা হয় বা সিলেক্ট করা হয়। তারপর মাদ্রাসা অধিদপ্তরের নিয়োজিত ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা নিয়ে থাকেন। তারপর যথাবিধি অনুযায়ী নিয়োগপত্র যোগদানপত্র দেওয়ার মাধ্যমে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু মাদ্রাসা অধিদপ্তর বর্তমানে যে পরিপত্র বা আদেশটি জারি করেছে তা হচ্ছে, যদি কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তাদের MPO শিটের পদবি এবং বিষয়ের সংশোধন না করে, অর্থাৎ সকল শিক্ষক কর্মচারীর পদবি এবং বিষয় সংশোধন বা সংযোজন না করে এবং MPO শিট যদি স্পষ্টকরণ না করা হয়, তাহলে মাদ্রাসার ডিজি প্রতিনিধি প্রেরণ করা হবে না। অর্থাৎ এই মাদ্রাসা যদি কোনো পদের জন্য ডিজি প্রতিনিধি চেয়ে মাদ্রাসা অধিদপ্তরে আবেদন করে, তাহলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উক্ত মাদ্রাসাকে ডিজি প্রতিনিধি প্রেরণ করবে না। এই বিষয়টি স্পষ্ট করে মাদ্রাসা অধিদপ্তর একটি আদেশ জারি করেছে, আমরা আদেশটি পাঠ করছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর এই আদেশ NTRCA বহির্ভূত পদে নিয়োগের লক্ষ্যে মহাপরিচালকের প্রতিনিধি চাওয়ার পূর্বে মাদ্রাসার MPO শিটে পদবি ও বিষয় হালনাগাদ নিশ্চিতকরণ প্রসঙ্গে। বিষয়টি আমি আবারও বলছি, NTRCA বহির্ভূত, অর্থাৎ NTRCA কর্তৃক সুপারিশ ছাড়া পদে নিয়োগের লক্ষ্যে মহাপরিচালকের প্রতিনিধি চাওয়ার পূর্বে মাদ্রাসার MPO শিট পদবি ও বিষয় হালনাগাদ নিশ্চিতকরণ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন MPO-ভুক্ত মাদ্রাসার MPO শিট এ অনেক শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় উল্লেখ নেই, যার কারণে জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী মাদ্রাসার বিষয়ভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এর ফলে প্রাপ্যতা নির্ধারণ নতুন MPO ভুক্তি মাদ্রাসা কর্তৃক NTRCA তে প্রদত্ত রিকুইজেশনের সত্যতা যাচাই সহ মাদ্রাসার সঠিক ব্যবস্থাপনায় দারুণভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে। শিক্ষক কর্মচারীদের পদবি ও বিষয় সংযোজন সংশোধনপূর্বক হালনাগাদ করার জন্য সূত্রুক্ত স্মারকের মাধ্যমে সকল অধ্যক্ষ অথবা সুপারকে অনুরোধ করা হয়েছে। এখন থেকে কোনো মাদ্রাসার MPO-ভুক্ত সকল শিক্ষক কর্মচারীর পদবি ও বিষয় MPO শিটে হালনাগাদ করা না থাকলে NTRCA বহির্ভূত পদে নিয়োগের লক্ষ্যে মাদ্রাসার নিয়োগ বোর্ডে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর কোনো প্রতিনিধি ডিজি প্রতিনিধি মনোনয়ন দেয়া হবে না। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।